বন্ধুরা, ক্যাসিও এবং রবিটে নিউ স্কুল কর্তৃক আয়োজিত গণিতের এই লাইভ সেশনে তোমাদেরকে স্বাগতম। গণিতের এই লাইভ সেশনগুলোতে আমরা তোমাদের গণিত সিলেবাসের প্রতিটি অধ্যায়ের বিষয়গুলো আলোচনা করব এবং একই সাথে অধ্যায়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কিভাবে ক্যাসিও ক্যালকুলেটরের ব্যবহার করতে পারো তোমরা, সেগুলো কিন্তু থাকবে আমাদের এই লাইভ সেশনগুলোতে। তাহলে চলো আজকে আমাদের লাইভ সেশনটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমরা ক্যাসিওর FX100MS ক্যালকুলেটরটি দেখাচ্ছি। এই ক্যালকুলেটরে কিন্তু যথেষ্ট অপশন আছে যা তোমাদের পুরো গণিত বইয়ের সিলেবাস এ যতগুলো সমস্যা আছে, যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায়ের হিসাব, কিন্তু গাণিতিক সমস্যার হিসাব তুমি এই FX100MS দিয়ে করতে পারবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাসিও ক্যালকুলেটর তোমাদের সংরক্ষণে বা কাছে রাখতে পারো। এই অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকে। সো তুমি একবার ক্যালকুলেটর কিনলেই বলতে গেলে অনেক দিন চলে যাবে এবং একই সাথে আসল কিনা তার যাচাইয়েরও ব্যবস্থা থাকে। বন্ধুরা, এই লাইভ সেশনগুলোতে আমরা তোমাদের বোঝানোর জন্য যে ক্যাসিও ক্যালকুলেটরের ডিজিটাল ভার্সনটি ব্যবহার করব সেটি হচ্ছে এই যে এরকম দেখতে। এই ক্যালকুলেটরটি ক্যাসিওর 991ES+ মডেলের সাথে কিন্তু মিলে যায়। তাহলে এবার চলো আমাদের লাইভ সেশনে আমাদের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব তোমাদের JSC-র সিলেবাসের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। তাহলে চলো প্যাটার্ন অধ্যায়ের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্যাটার্ন এই অধ্যায়ের যখন নাম শুনি আমরা, তখন প্রথমে প্রশ্ন জাগে যে প্যাটার্ন কি। প্যাটার্ন হচ্ছে কি এটা মূলত জানার আগে চলো আমরা একটি ছবি দেখে আসি। এখানে দেখো তোমরা একটি দাবার বোর্ডের ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই দাবার বোর্ডের কি কি জিনিস লক্ষ্য করা যায়? দেখো, এই দাবার বোর্ডের প্রথম ঘরটি এখানে আছে কালো, তারপরে এই ঘরটি হচ্ছে সাদা, ঠিক সাদা ঘরের পরে আবার আরেকটি কালো ঘর আসে। ঠিক একইভাবে দেখো এই প্রথম কালো ঘরের নিচে আবার আরেকটি সাদা ঘর, আবার এই সাদা ঘরের নিচে আবার একটি কালো ঘর। তাহলে দেখো এই দাবার বোর্ডের একটি প্যাটার্ন হচ্ছে যে এখানে পাশাপাশি দুইটি ঘর কখনো একই রঙের হবে না, একটি কালো ঘরে তার পরের ঘরটি অবশ্যই সাদা হবে। তাহলে দেখো এই দাবার বোর্ডে যে আমরা একটা সাজানো নিয়ম লক্ষ্য করতে পাচ্ছি, এই সাজানোর নিয়মকেই মূলত বলা হয় প্যাটার্ন। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা, তাহলে গণিতে এই প্যাটার্ন বা সাজানো কি কাজে আসবে আমাদের? গণিতে আমরা মূলত সংখ্যার বিভিন্ন রকম সাজানো নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আমরা গণিতের এই অধ্যায়ে সংখ্যাগুলোর বিষয়ে কিভাবে বিভিন্ন রকম সজ্জা বা প্যাটার্ন দেখি সে ব্যাপারে আলোচনা শুরু করা যাক। এখানে দেখো আমাদের একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখো অনেকগুলো সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলোর মাঝে কি তুমি কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? একটু খেয়াল করো, প্রথমে এই ঘরে বা এই ছবিতে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 1, তারপরে নিচে আবার 1, তারপর নিচে আবার 1। এখন একটু খেয়াল করো তো, এই ছবিতে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল ঠিক তার মাঝ বরাবর এই মাঝের সংখ্যাটা, নিচের যে সংখ্যাটা থাকে সেটা হয়ে থাকে। দেখো 1 আর 1, এই দুটি পাশাপাশি আছে, এই 1 আর 1 যোগ করলে হয় 2। সে 2 ঠিক কি এই দুইটি একের মাঝখানে নিচে অবস্থান করে। তারপরে দেখো এখানে আছে 2, আবার এখানে আছে 1, এই 1 আর 2 যোগ করলে হয় 3, যা ঠিক এই দুটি সংখ্যার মাঝামাঝি নিচে অবস্থান করে। সুতরাং বন্ধুরা, এই ছবিতে কিন্তু তোমরা একটা প্যাটার্ন বা সাজানোর নিয়ম খেয়াল করছো, যেখানে এই ছবির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হবে তার মধ্যবর্তী ঠিক নিচের যে সংখ্যাটা সেই সংখ্যাটা। এই বিশেষ ধরনের সংখ্যার এই সজ্জাই কিন্তু একটা গাণিতিক প্যাটার্ন। এখন এই ছবিটার বিশেষ করে একটা নাম আছে, এই ছবিটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ বা প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তোমরা নবম দশম শ্রেণী এবং পরবর্তীতে HSC-তে উঠলে এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল নিয়ে কিছু আলোচনা আরও পাবা। আচ্ছা, তাহলে এখন আমাদের এই অধ্যায়ের প্রথম যে টপিকটা থাকছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে। সেই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে চলো আমরা প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করি। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যায় 1
এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে কয়েকটা মৌলিক সংখ্যার উদাহরণ হচ্ছে দেখো 1, 2, 5, 17 ইত্যাদি, এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক সংখ্যার উদাহরণ। এখানে আরো কয়েকটি মৌলিক সংখ্যার উদাহরণ হচ্ছে ধরো 19, তারপর 23 ইত্যাদি। তাহলে এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি 1 থেকে 100 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, চলো সেটা একটু আমরা নির্ণয় করে আসি। এখানে দেখো আমি 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যা লিখে রেখেছি। এখন তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে? আচ্ছা, তাহলে এখন এই মৌলিক সংখ্যাগুলো চলো আস্তে আস্তে আমরা নির্ণয় করি। এখানে এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে করতে দেখ খেয়াল করবা আমরা একটা প্যাটার্ন ফলো করে এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করছি। তাহলে চলো সে প্যাটার্নটা আমরা এখন দেখি। প্রথমে এই 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কয়টা? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এইখানে এই যে এই ছকে প্রথম যে সংখ্যাটা 1 সেটা আমাদের প্রথম মৌলিক সংখ্যা, তাই একে আমরা সবুজ দাগ দিয়ে চিহ্নিত করলাম। তাহলে 1 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তাই এটাকে আমরা চিহ্নিত করলাম। আচ্ছা, 1-এর পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2। 2-এর 1 এবং 2 নিজে ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। 2 কিন্তু একমাত্র এমন একটি জোড় সংখ্যা যা একটি মৌলিক সংখ্যাও বটে। তাহলে বন্ধুরা আমাদের দ্বিতীয় এই তালিকায় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 যেহেতু একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা করব কি, এই তালিকা থেকে 2-এর যত গুণিতক আছে তা বাদ দিয়ে দিব। গুণিতক মানে কি, যেমন ধরো 2-কে 2 দিয়ে গুণ করলে হয় 4। দেখো 4-এর তো একটি গুণনীয়ক 2 এবং 4 নিজে, সুতরাং 4 কিন্তু কোনো মৌলিক সংখ্যা হতে পারে না। ঠিক একইভাবে 2-এর আরেকটি গুণিতক ধরো 2 × 6 = 12। দেখো 12-র কিন্তু একটি গুণনীয়ক 2 আরেকটি গুণনীয়ক 6, কাজেই দেখা যাচ্ছে 12-ও কোনো মৌলিক সংখ্যা না। সুতরাং একটি মৌলিক সংখ্যার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না। এটা কিন্তু একটি প্যাটার্ন মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে চলো আমরা এই তালিকা থেকে 2-এর যত গুণিতক আছে, যেমন 4, 6, 8, 10 অর্থাৎ যে কোনো জোড় সংখ্যা, সেই জোড় সংখ্যাগুলো এই তালিকা থেকে বাদ দিয়ে দিই। দেখো আমরা এই তালিকা থেকে যত জোড় সংখ্যা আছে সেগুলোকে এরকম লাল ঘর দিয়ে চিহ্নিত করে বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে প্যাটার্নটা, এটা একটু খেয়াল করার বিষয় আমাদের, যে কোনো একটা মৌলিক সংখ্যার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে এবার আসো তালিকায় পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3। তাহলে 3-এ 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কেননা 3-এর 1 এবং 3 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। এই 3 একটা মৌলিক সংখ্যা, তাই একে আমরা চিহ্নিত করলাম। 3 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাই 3-এর যত গুণিতক আছে সব গুণিতকই মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এই তালিকা থেকে 3-এর গুণিতকগুলো, যেমন 6, 9, 12, 15 ইত্যাদি, এই গুণিতকগুলোকে এখন বাদ দিয়ে দিই। দেখো অনেক সংখ্যা কিন্তু বাদ চলে গেছে। এবার আসো তালিকার পরবর্তী সংখ্যা 4, যা ইতোমধ্যে মৌলিক সংখ্যা না বলে আমাদের তালিকা থেকে বাদ দিয়েছে। এবার তাহলে চলো পরবর্তী সংখ্যায় যাই। পরবর্তী সংখ্যা হচ্ছে 5। 5-এর 1 এবং 5 নিজে ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাই 5-কেও আমরা একটি মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে 5 আমাদের মৌলিক সংখ্যার তালিকার অন্তর্ভুক্ত থাকলো। যেহেতু 5 মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যার প্যাটার্ন অনুসারে 5-এর কোনো গুণিতকই মৌলিক সংখ্যা হবে না। 5-এর গুণিতক যেমন 5, 10, 15, 20, 25, 35, 30, 40 এগুলো একটাও মৌলিক সংখ্যা হবে না। তাহলে এগুলোকে আমরা মৌলিক সংখ্যার তালিকা থেকে বাদ দিয়ে দিই। দেখো আরো অনেকগুলো সংখ্যা বাদ চলে গেল। তারপরে দেখো তালিকার পরবর্তী সংখ্যা 6, যা বাদ দিয়েছে তা কোনো মৌলিক সংখ্যা না। তারপরের সংখ্যা হচ্ছে 7। হ্যাঁ, 7 একটি মৌলিক সংখ্যা, কেন? কারণ 7-এর 1 এবং 7 নিজে বাদে অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে বন্ধুরা 7 যেহেতু একটা মৌলিক সংখ্যা, আমরা একে তালিকার অন্তর্ভুক্ত করলাম। যেহেতু 7 অন্তর্ভুক্ত হয়েছে, তাই 7-এর সকল গুণিতক, যেমন 14, 21 তারপর 28, 35 এভাবে যত গুণিতক আছে 7-এর তা এই তালিকা থেকে বাদ যাবে। দেখো এই তালিকা থেকে বাদ দিলাম, অনেকগুলো সংখ্যা বাদ চলে গেল। তাহলে এবার আমাদের তালিকাটা তোমরা খেয়াল করো, এবার তালিকাতে যে সংখ্যাগুলো বাকি থাকে
এগারো, তেরো, সতেরো, উনিশ, তেইশ, উনত্রিশ, একত্রিশ, সাঁইত্রিশ, সাতচল্লিশ, এই সব কয়টি সংখ্যাই কিন্তু বন্ধুরা মৌলিক সংখ্যা। দেখছো, তাহলে আমরা খুব সহজে ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে তাদের গুণিতকগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে আমরা এক থেকে একশো পর্যন্ত প্রতিটি মৌলিক সংখ্যায় নির্ণয় করে ফেলেছি। এই যে মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যে প্যাটার্নটা ফলো করেছি, সে প্যাটার্নকে একটা নির্দিষ্ট নাম আছে, সে নামটা হচ্ছে ইরাস্টোফিনিস ছাঁকনি বা ইরাস্টোফিনিস ফিল্টার। অর্থাৎ কোনো একটি মৌলিক সংখ্যা হলে, একটি সংখ্যা মৌলিক সংখ্যা হলে তার গুণিতক মৌলিক সংখ্যা না। এই প্যাটার্নটাকে ব্যবহার করে কিন্তু বন্ধুরা আমরা এক থেকে একশো পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যার তালিকা তৈরি করে ফেললাম। এগুলোই বন্ধুরা হচ্ছে যে এটাও একটা গণিতের প্যাটার্ন নিয়ে একটি উদাহরণ। তাহলে বন্ধুরা এবার আসো আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের কিছু সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজের প্যাটার্ন নিয়ে আলোচনা করি। তাহলে নাম্বার সিরিজ দেখো, এখানে তিন, দশ, সতেরো, চব্বিশ, একত্রিশ, এখানে একটি দেখো পরপর অনেকগুলো সংখ্যা লেখা আছে, এগুলোকে একত্রে আমরা একটি সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ বলতে পারি। তাহলে এই নাম্বার সিরিজের মধ্যে প্যাটার্ন আমরা কিভাবে নির্ণয় করব? এই নাম্বার সিরিজের প্যাটার্ন নির্ণয়ের জন্য আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখো, আমরা কয়েকটি নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করলে তোমরা এদের প্যাটার্ন নির্ণয়ের বিষয়টিও স্পষ্টভাবে বুঝে যাবা। এখন দেখো, আমাদের ক্যাসিও ক্যালকুলেটরকে ব্যবহার করে যদি আমি কিছু প্যাটার্ন বের করতে চাই, সেক্ষেত্রে এই উদাহরণটা দেখি। দেখো বন্ধুরা, এখানে যে সংখ্যা শ্রেণীটা আছে সেখানে প্রথম সংখ্যা হচ্ছে তিন, পরের সংখ্যা হচ্ছে দশ। এখন প্রশ্ন হচ্ছে এই তিন আর দশের, এই দুটো সংখ্যার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তাহলে দেখো, আমরা যদি এই দশ থেকে তিনকে বিয়োগ করি, তাহলে দশ থেকে তিনকে বিয়োগ করলে আমরা জানি দশ থেকে তিনকে বিয়োগ করলে বিয়োগফল হয় সাত। তাহলে এই দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে সাত। তারপরে দশের পরবর্তী সংখ্যাটা হচ্ছে সতেরো, সতেরো থেকে দশ যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে এই বিয়োগটা যদিও সহজ, তাও দেখো একটু আমরা ক্যালকুলেটারের সাহায্যে করি। সতেরো থেকে দশ যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগফল হচ্ছে এক্ষেত্রে সাত। তাহলে এখানেও আমি বিয়োগফল লিখলাম সাত। তারপরে দেখো, সতেরোর পরের সংখ্যাটা হচ্ছে চব্বিশ, চব্বিশ আর সাত সতেরো, এই দুটা যদি আমরা বিয়োগফল বের করি, দেখো চব্বিশ থেকে সতেরো এই দেখো বিয়োগ করলাম, বিয়োগ করলে এই বিয়োগফলও কিন্তু বন্ধুরা বের হচ্ছে সাত। সুতরাং দেখো, আবার চব্বিশের সাথে একত্রিশের পার্থক্য বা বিয়োগফলও হচ্ছে সাত। সুতরাং দেখলাম যে এই যে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণীটি আছে, তার পরপর দুটি পদের বিয়োগফল হচ্ছে সাত। তাহলে এটাই কিন্তু এই নাম্বার সিরিজের একটি প্যাটার্ন। তাহলে বন্ধুরা, তোমরা ক্যালকুলেটারের সাহায্যে বা হাতে হাতে যদি নাম্বার সিরিজের সংখ্যাগুলো পরপর সংখ্যাগুলো যোগ করে বা বিয়োগ করে দেখো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা প্যাটার্ন পেয়ে যাবা। তাহলে বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই নাম্বার সিরিজের প্যাটার্ন জেনে আমাদের কি হবে? নাম্বার সিরিজের প্যাটার্ন জানলে কিন্তু তোমরা নাম্বার সিরিজের পরবর্তী সংখ্যাগুলোকেও নির্ণয় করতে পারবা। কিভাবে? দেখো, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে একত্রিশের পরবর্তী সংখ্যাটা কত বা একত্রিশের পরবর্তী দুইটি সংখ্যা কত, যেহেতু আমাদের বলেছে যে একত্রিশের পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে দেখো একত্রিশের পরে যে সংখ্যাটা হবে সেটার সাথে অবশ্যই ওই সংখ্যাটা এবং একত্রিশের পার্থক্য হবে সাত। অর্থাৎ একত্রিশের সাথে সাত যোগ করলে কিন্তু আমরা এই নাম্বার সিরিজের পরবর্তী সংখ্যাটি পাব। তাহলে আমরা যদি এখন দেখো একত্রিশের সাথে সাত যোগ করি, যোগফল হবে আটত্রিশ। তাহলে এই নাম্বার সিরিজের পরবর্তী সংখ্যাটা হচ্ছে আটত্রিশ। তারপরে যদি প্রশ্ন করা হয় আটত্রিশের পরবর্তী সংখ্যাটা কত এই নাম্বার সিরিজে, তাহলে দেখো অবশ্যই সেই সংখ্যাটা আটত্রিশের সাথে সাত যোগ করলে পাওয়া যাবে। তাহলে এখন আমরা যদি এই আটত্রিশের সাথে আরও সাত যোগ করি, তাহলে যোগফল হয় পঁয়তাল্লিশ। এই পঁয়তাল্লিশ হচ্ছে এই নাম্বার শ্রেণীর পরবর্তী সংখ্যাটি। তাহলে বন্ধুরা দেখছো যে তোমরা যদি একটা নাম্বার সিরিজের প্যাটার্ন নির্ণয় করতে পারো, তাহলে নাম্বার সিরিজের পরবর্তী সংখ্যাগুলো তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। এবার চলো বন্ধুরা, আমরা আরও একটি সংখ্যা শ্রেণী নিয়ে আলোচনা করি। এখানে যে সংখ্যা শ্রেণীটা দেখতে পাচ্ছ, সেখানে প্রথমে আছে এক, তারপরে চার, তারপরে নয়, তারপরে ষোলো, তারপরে পঁচিশ। তাহলে এখন এদের মধ্যে সম্পর্ক কি, চলো এটা নির্ণয় করা যাক। দেখো,
এই নাম্বার শ্রেণীর পর পর দুইটি সংখ্যার যদি আমরা বিয়োগফল বের করি, দেখো 4 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 3, তারপর দেখো 9 থেকে 4 এই দুটি সংখ্যা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 5, তারপরে দেখো 16 থেকে 9 এই সংখ্যাটা যদি আমি বিয়োগফল বের করি, দেখো 16 থেকে যদি আমরা 9 বিয়োগ করি বিয়োগফল বের হয় 7, তাহলে এখানে লিখলাম আমরা 7। তারপরে দেখো পরবর্তী যে সংখ্যাটা আছে যে 25, তাহলে যদি আমরা 25 থেকে 16 বিয়োগ করি, 25 থেকে 16 বিয়োগ করি তাহলে বিয়োগফল বের হবে 9। সুতরাং এখন কি তোমরা কোনো প্যাটার্ন খেয়াল করতে পারছো? একটু খেয়াল করো, দেখো প্রথমে 4 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল আসলো 3, তারপরে 9 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল আসলো 5, অর্থাৎ 3 এর পরবর্তী বেজোড় সংখ্যাটা হচ্ছে বিয়োগফল। আবার দেখো পরের সংখ্যাটি যে 16, 16 থেকে 9 বিয়োগ করলে কিন্তু বিয়োগফল হচ্ছে 7, যা 5 এর পরবর্তী বিজোড় সংখ্যা। তারপর আবার 25 থেকে 16 কে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 9, যা 7 এর পরবর্তী বিজোড় সংখ্যা। সুতরাং এভাবে এই প্যাটার্নটার ক্ষেত্রে বা এই সংখ্যা শ্রেণীর ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা পেলাম সেটা হচ্ছে পরপর দুইটি সংখ্যার বিয়োগফল হবে আগের সংখ্যা জোড়ার বিয়োগফলের পরবর্তী বিজোড় সংখ্যা, অর্থাৎ 25 এর পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সাথে 9 এর পরবর্তী বিজোড় সংখ্যা 11 যোগ করলে আমরা এই সংখ্যা শ্রেণীর পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে আমরা যদি 25 এর সাথে 11 যোগ করি তাহলে দেখো যোগফল আসে 36, অর্থাৎ 25 এর পরবর্তী যে সংখ্যাটা এই নাম্বার সিরিজে থাকবে তা হচ্ছে 36। তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় 36 এর পরবর্তী সংখ্যাটা কত, তাহলে 36 এর পরবর্তী সংখ্যাটা যেটা থাকবে সেই সংখ্যা এবং 36 এর বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 11 এর পরবর্তী বিজোড় সংখ্যা অর্থাৎ 13। তাহলে আমরা যদি 36 এর সাথে এই 36 এর সাথে 13 যোগ করি তাহলে যোগফল হলো 49, তাহলে 36 এর পরে নাম্বার শ্রেণীর যে সংখ্যাটা থাকবে তা হলো 49। তাহলে বন্ধুরা এই যে আমাদের পরবর্তী এই যে নাম্বার সিরিজটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই নাম্বার সিরিজের প্যাটার্ন হচ্ছে পরপর দুটি সংখ্যার বিয়োগফল একটি বেজোর সংখ্যা, এবং একটি বেজোর সংখ্যার পরবর্তী বেজোর সংখ্যা হবে পরবর্তী সংখ্যা জোড়ার বিয়োগফল সমান। সুতরাং এভাবে বন্ধুরা দেখছো আমরা পরপর দুটি সংখ্যা বিয়োগ করার ফলে কিন্তু আমরা অনেক সংখ্যা শ্রেণীরই প্যাটার্ন পেয়ে যাব। তার মানে কিন্তু এটা না বন্ধুরা যে যে কোনো সংখ্যা শ্রেণীর প্যাটার্নই আমরা পরপর দুটি সংখ্যা বিয়োগ করার মাধ্যমে পাব। এই উদাহরণটা একটু খেয়াল করো তোমরা, দেখো এখানে যে সংখ্যা শ্রেণীটা আমরা দিয়েছি সেখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 5, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 6, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 11। তাহলে চলো এদের মাঝখানে এবার একটি প্যাটার্ন নির্ণয়ের চেষ্টা করি। তাহলে দেখো আমরা যদি 5 থেকে 1 বিয়োগ করি বিয়োগফল হবে 4, তারপরে দেখো 6 থেকে 5 যদি আমি বিয়োগ করি বিয়োগফল হয় 1, তারপরে 11 থেকে 6 যদি আমি বিয়োগ করি বিয়োগফল হবে 5, তারপর 17 থেকে 11 যদি বিয়োগ করি বিয়োগফল হবে 6। বন্ধুরা দেখো তো এখানে আমরা পরপর দুটি সংখ্যা বিয়োগ করার ফলে এদের মাঝে কোনো প্যাটার্ন খুঁজে পেলাম না। তাহলে কিভাবে আমরা এই সংখ্যা শ্রেণীর প্যাটার্ন নির্ণয় করব? একটু খেয়াল করো, প্রথম যে দুটো সংখ্যা যেহেতু বিয়োগ করে আমরা কোনো প্যাটার্ন পেলাম না, তাহলে একটু যোগ করে আসা যাক। দেখো প্রথম দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 6, আবার দেখো 5 আর 6 যোগ করলে যোগফল হয় 11, যা এই সংখ্যা শ্রেণীর পরবর্তী সংখ্যা। 6 আর 11 যোগ করলে হয় 17, যা এই সংখ্যা শ্রেণীর পরবর্তী সংখ্যা। সুতরাং বন্ধুরা আমরা কিন্তু এই সংখ্যা শ্রেণীর প্যাটার্ন পেয়ে গিয়েছি। এই প্যাটার্ন হলো এই সংখ্যা শ্রেণীর ক্ষেত্রে যে পরপর দুটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যার সমান। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় 28 পরবর্তী সংখ্যাটা কত এই সংখ্যা শ্রেণীর, তাহলে দেখো আমরা শুধুমাত্র 28 সাথে তার পূর্ববর্তী সংখ্যা 17 এর যোগফল নির্ণয় করব। তাহলে আমরা যদি এখন বের করি 28 এবং 28 সাথে 17 যোগ করি যোগফল হয় 45, তাহলে এই সংখ্যা শ্রেণীতে 28 পরবর্তী সংখ্যাটা হচ্ছে 45। তাহলে বন্ধুরা 45 পরবর্তী সংখ্যাটি কত যেটা যদি জিজ্ঞেস করা হয়, 45 পরবর্তী সংখ্যাটা হবে 45 আর 28 যোগফলের সমান। তাহলে আমি যদি এখন 45 সাথে এই 45 সাথে আরো 28 যোগ করি যোগফল হয় 73 বা 73,
73 হবে এই সংখ্যা শ্রেণীর 45 এর পরবর্তী সংখ্যা। তাহলে এই ছিল বন্ধুরা আরো একটি স্বাভাবিক সংখ্যার সংখ্যা শ্রেণীর প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরপর দুইটি সংখ্যা যোগ বিয়োগ করতে পারি অথবা যোগও করতে পারি। এবার আসুন বন্ধুরা আমরা সংখ্যা শ্রেণীর একটি বিশেষ ধরনের শ্রেণীর দিকে লক্ষ্য করি। এখানে দেখো একটি সংখ্যা শ্রেণী দেয়া আছে যার প্রথম অঙ্কটা হচ্ছে শূন্য, তারপরের সংখ্যা অঙ্ক হচ্ছে এক, তারপরের সংখ্যাটাও এক, তারপরের সংখ্যা দুই, তারপরের সংখ্যা তিন, তারপরের সংখ্যা পাঁচ, তারপরের সংখ্যা আট। এখন এই সংখ্যাগুলো কিভাবে আসছে দেখো, এখানে আছে শূন্য আর এক, এই দুটি সংখ্যা যদি যোগ করি যোগফল হয় তার পরবর্তী সংখ্যা এক, তারপর এক আর এক, এই দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় তার পরবর্তী সংখ্যা দুই, এক আর দুই, এই দুটি সংখ্যা যোগ করলে হয় তিন, তার পরবর্তী সংখ্যা দুই আর তিন যোগ করলে হয় পাঁচ, তিন আর পাঁচ যোগ করলে হয় আট, পাঁচ আর আট যোগ করলে হয় ১৩, আট আর ১৩ যোগ করলে হয় ২১। তাহলে বন্ধুরা পরপর দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় তৃতীয় সংখ্যার সমান। এরকম একটি সংখ্যা শ্রেণীকে বলা হয় ফিবোনাচি শ্রেণী। তাহলে তোমাদের যদি প্রশ্ন করি ফিবোনাচি শ্রেণীর ২১-এর পরের অঙ্কটি কত, সে অঙ্কটা হবে বা সংখ্যাটা হবে ২১ এবং ১৩ এর যোগফলের সমান। তাহলে আমরা যদি ২১ আর ১৩ এর যোগফল নির্ণয় করি এই যোগফল বের হবে ৩৪ বা ৩৪, তাহলে ২১-এর পরবর্তী ফিবোনাচি শ্রেণীর সংখ্যাটা হচ্ছে ৩৪। তাহলে বন্ধুরা এভাবে তোমরা দেখো একটি সংখ্যা শ্রেণীর প্যাটার্ন নির্ণয় করলে এই সংখ্যা শ্রেণীর যে কোনো পদই কিন্তু তোমরা নির্ণয় করতে পারবা। তাহলে বন্ধুরা এবার চলো আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের বিষয়টি আলোচনা শুরু করি। স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা হচ্ছে মূলত এক থেকে শুরু করে যে পূর্ণ সংখ্যাগুলো আসবে সেগুলোকে আমরা বলি স্বাভাবিক ক্রমিক সংখ্যা। অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, এগুলোই হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত? এখানে যে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি সবগুলোকে যোগ করলে যোগফল কত হবে? এই যে দেখো আমরা করলাম কি, এই সংখ্যাগুলোকে পরপর এরকম যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এদের সমষ্টি কত আমরা এটা নির্ণয় করতে চাই। এখন এই সমষ্টি নির্ণয় করার খুব সহজ একটি সমাধান হতে পারে যে এই এক থেকে দশ পর্যন্ত প্রতিটি সংখ্যাকে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে দেওয়া। তাহলে দেখো আমরা যদি এখন এই যে ক্যালকুলেটারে এই সবকটি সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ এভাবে প্রতিটি সংখ্যাকে একদম আলাদা আলাদা করে যোগ করি, দেখো যোগ করলে যোগফল আসে ৫৫। আচ্ছা এটা তো একটি পদ্ধতি যোগফল নির্ণয় করা, কিন্তু এখানে দেখো আমাকে প্রতিটি সংখ্যা লিখতে হলো। তোমাকে যদি বলে এক থেকে ১০০ পর্যন্ত এই কয়েকটি সংখ্যার যোগফল কত, তখন কি তুমি বসে বসে এক থেকে ১০০ পর্যন্ত ক্যালকুলেটারে সংখ্যাগুলো লিখবা? না, এটার একটা খুব সহজ ট্রিক্স আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটারের এই যে এখানে দেখো একটা সামেশন চিহ্ন আছে, এই সামেশন চিহ্ন বা সামেশন অপারেটরকে ব্যবহার করা। দেখো আমি এখানে শিফট চেপে এই যে লগ বাটনটা চাপলে এই যে সামেশন এই চিহ্নগুলো চলে আসলো। এখন দেখো আমি কি করব, এক দুই তিন এভাবে সংখ্যাগুলোকে, অর্থাৎ সংখ্যা এক এক করে বাড়বে, আমি প্রতিটি সবগুলো সংখ্যাকে একসাথে যোগ করব। তাহলে দেখো এখানে এই যে কিসের যোগ করব, এখানে আমি একটি চলক এক্স ধরলাম, সেখানে এক্স এর মান কত, এক্স এর মান এই ক্ষেত্রে এক থেকে দশ, মানে এক্স এর সাথে আবার এক্স কে আমরা যোগ করব। এখানে প্রথমে এক্স হবে ১, তারপরে এক্স আবার এক বাড়বে হবে কত ২, তারপরে এক্স আবার এক বাড়বে ৩, এভাবে এক্স 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 আমরা সব একসাথে যোগ করব, যেখানে এক্স এর মান এক থেকে দশ পর্যন্ত থাকবে। তাহলে দেখো এখানে এক্স লিখলাম, তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে এখন এক্স এর মান কত থেকে, এক্স এর মান হচ্ছে ১ থেকে, তারপরে আবার সিলেক্ট করলাম কত পর্যন্ত, ১০ পর্যন্ত, এভাবে যদি আমরা সিলেক্ট করি দেখো এখন ইকুয়াল টু দিলে সেই দেখো একই উত্তর ৫৫ কিন্তু চলে আসলো। অর্থাৎ এই ক্যালকুলেটরের সামেশন অপারেটর ব্যবহার করেও কিন্তু আমরা একটি সংখ্যা শ্রেণীর সমষ্টি নির্ণয় করতে পারি, এবং কি এই সামেশন ব্যবহার করে তুমি
এক থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নিমিষেই বের করে ফেলতে পারবা, কোনো 100টি সংখ্যা টাইপ করার প্রয়োজন পড়বে না। তাহলে দেখো এই যে 5050, এটা হচ্ছে এক থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখন ক্যালকুলেটর ছাড়া আর কি কোনো সূত্র আছে যে সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেটর না ব্যবহার করে এই সংখ্যা শ্রেণীর যোগফল বের করতে পারি? হ্যাঁ পারি। চলো এখন এই সেই সূত্রটাই আমরা কিভাবে আসবে আসে তা প্রমাণ করি। দেখো এখানে আমার 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগ আকারে লেখা আছে। তাহলে আমরা ধরলাম এই স্বাভাবিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে যোগফল হয় ক, একটা চল। আচ্ছা তাহলে এখন ক কে আমরা 10 থেকে 1 পর্যন্ত যোগফল হিসেবে লিখতে পারি, অর্থাৎ সংখ্যাগুলোকে জাস্ট বিপরীত ক্রমে আমরা লিখলাম। এখানে 1+2+3+4+5+6+7 এভাবে 10 পর্যন্ত আছে, আর এখানে আমরা 10 থেকে 9, 8, 7, 6 এভাবে যোগ করলাম, অর্থাৎ বিপরীত ক্রমে লিখলাম। এখন আমরা যদি এই প্রথম যে সমীকরণ, এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ একসাথে যোগ করি, তাহলে যোগফল কত হবে চলো দেখি। দেখো প্রথমে এই ক আর ক এদেরকে যোগ করলে যোগফল হবে, ক আর ক কে যোগ করলে যোগফল হয় 2 ক, বীজগণিতের নিয়ম। তাহলে 2 ক লিখলাম, তারপর দেখো 1 আর 10 যোগ করলে হয় 11, 2 আর 9 যোগ করলেও হয় 11, 3 আর 8 যোগ করলেও হয় 11, 4 আর 7 যোগ করলেও হয় 11, 5 আর 6 যোগ করলেও 11, 6 আর 5 যোগ করলেও 11। প্রতি সংখ্যা জোড়া যোগ করলেই যোগফল হবে 11। তাহলে 2 ক অর্থাৎ 2 বার এই 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এতগুলো 11 সমষ্টি। অর্থাৎ এখানে কয়টি 11 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ 11 কে 10 দিয়ে গুণ করলে 2 ক এর সমান হবে। তাহলে ক এর মান হচ্ছে 11 গুণ 10 ভাগ 2, এই 2টা এখানে ভাগ চলে আসলো। তাহলে এখন এটাকে যদি আমরা একটু যোগ করি, তাহলে দেখো 11 আর 10 গুণ করলে হয় 110, একে 2 দিয়ে ভাগ করলে হয় 55। এই উত্তরটাই কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেয়েছিলাম একটু আগে। তাহলে দেখো এইখানে কি কোনো সূত্র খেয়াল করতে পারো তুমি? দেখো 11 কে যদি আমি 1 আর 10 এভাবে ভেঙে লিখি, তাহলে দেখো সূত্রটা হয় 1 হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যার শ্রেণীটা, সেই শ্রেণীটার প্রথম সংখ্যা বা প্রথম পদ, 10 হচ্ছে এটা শেষ পদ। 1 আর 10 যোগ করলে হয় কি, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু, এখানে আবার 10 আছে, এখানে দেখো 10টি পদ আছে না, যে 10 দিয়ে আমরা 11 কে গুণ দিলাম সেটা তো কয়টি পদ আছে সেগুলো যা সে পদের সংখ্যা বা সংখ্যার সংখ্যা, কয়টি সংখ্যা মিলে সংখ্যা শ্রেণী গঠিত। তাহলে সেই পদ সংখ্যা যদি আমরা গুণ করি এবং এই এই গুণফলের সাথে, এই যোগফলের সাথে এই গুণফল, এই গুণফলকে যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা একটি সংখ্যা শ্রেণীর সমষ্টি পেয়ে যাব। অর্থাৎ এটি হচ্ছে সংখ্যা শ্রেণীর সমষ্টি নির্ণয়ের একটি সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রকে ব্যবহার করলে আমরা যে কোনো সংখ্যা শ্রেণীরই সমষ্টি নির্ণয় করতে পারবো। এবার আসো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে আমাদের নির্ণয় করতে হবে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হয়। এখন এই প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তাহলে চলো আমরা প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে এই 1 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করি। দেখো বন্ধুরা আমরা এই সমষ্টি নির্ণয় করতে পারি প্রথমে কি 1+3+5+7+9+11+13+15+17+19 এভাবে আমরা প্রতিটা সংখ্যা যোগ করলে দেখো যোগফল হয় 100। এখন যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করছি, এখানে তো খালি 10টা বিজোড় সংখ্যা দেওয়া আছে, তোমাকে যদি বলে প্রথম 100টি বিজোড় সংখ্যা সমষ্টি কত সেটা নির্ণয় করতে, তখন কিভাবে করবা? দেখো এভাবেও আমরা ওই সামেশন চিহ্নের সাহায্য নিব। এখন গতবার স্বাভাবিক সংখ্যা যেহেতু প্রথমে x এর ভ্যালু 1 থাকলে 1 হতো, পরে 2, একের সাথে 2 যোগ করতাম, কিন্তু এবার দেখো 1 এর পরে কিন্তু 2 আসলে হবে না, 1 এর পরে আসতে হবে 3, তারপর 3 এর পরে আসতে হবে 5, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো শুধুমাত্র আসতে হবে, জোড় সংখ্যা আসা যাবে না। তাহলে এক্ষেত্রে দেখো বন্ধুরা একটি খুব সহজ বীজগাণিতিক
নিয়ম বা সূত্র হচ্ছে 2x মাইনাস 1। x এ যদি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হয়, অর্থাৎ x এর মান যা ইচ্ছা ধরো, x এর মান 1 2 3 4 এভাবে যা ইচ্ছা ধরতে পারো, এটা ধরলে দেখো যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা অবশ্যই একটা জোড় সংখ্যা। যেমন দেখো 5 কে 2 দিয়ে গুণ করলে একটি জোড় সংখ্যা হয় 10, আবার 4 কে 2 দিয়ে গুণ করলেও একটি জোড় সংখ্যা হয় 8। অর্থাৎ জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, তাকে 2 দিয়ে গুণ করলে গুণফল সব সময় একটি জোড় সংখ্যা হয়। তাহলে বন্ধুরা দেখো 2x যেহেতু একটা জোড় সংখ্যা, এর থেকে 1 বিয়োগ করলে এটা অবশ্যই হবে একটি বিজোড় সংখ্যা। একটি বিজোড় সংখ্যা থেকে সব সময় 1 বিয়োগ করলে বিয়োগফল একটি জোড় সংখ্যা হয়। তাহলে দেখো এখানে 2x মাইনাস 1 এই সূত্রে আমি x সমান যদি 1 দেই তাহলে 2x মাইনাস 1 সমান কিন্তু 1 আসে। দেখো 2 1 কে 2, 2 থেকে 1 মাইনাস করলে হয় 1। তারপর দেখো x এর ভ্যালু যদি 2 হয়, 2x মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 3, 2 আর 2 গুণ করলে হয় 4, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। অর্থাৎ দেখো 1 এর পর পেলাম 3, তারপর 3 এর পর অবশ্যই 5 পাবো, অবশ্যই তার 5 এর পরে 7 পাবো এই সূত্র ব্যবহার করলে। তাহলে দেখো আমরা এই ক্যালকুলেটারে এবার সূত্র বসাবো, শুধু x না, আমরা বসাবো 2x মাইনাস 1। এই যে আলফা দিয়ে এই ব্র্যাকেট বাটনে প্রেস করলে এখানে আমরা x পাই। এখন এটা দিলাম, এখন প্রশ্ন হচ্ছে x এর ভ্যালু কত থেকে কত। দেখো x এর ভ্যালু আমরা প্রথমে 1 এর জন্য 1 ধরবো, তাহলে 1 থেকে শুরু। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ। আমরা যদি x এর ভ্যালু 10 বসাই তাহলে 2 গুণ 10 20, 20 থেকে 1 বিয়োগ করলে হবে 19, অর্থাৎ শেষ পদ। তাহলে আমার এখানে আছে 10টি পদ। x এর ভ্যালু 1 থেকে 10 হলে 2x মাইনাস 1 1 থেকে 19 নির্দেশ করবে। তাহলে এদের যদি সমষ্টি বের করি দেখো এই যে এদের সমষ্টি বের হলো 100, যা কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করেছি সরাসরি সংখ্যাগুলো যোগের মাধ্যমে। সুতরাং এই সামেশন ব্যবহার করলে কিন্তু বন্ধুরা দেখো খুব সহজে তোমরা প্রথম 100টি বিজোড় সংখ্যারও সমষ্টি নির্ণয় করতে পারো। এই যে দেখো প্রথম 100টি বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা। তাহলে এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। এখন আমরা যদি আরো একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে দেখো 1, 1 এর পরে 4, তারপরে 7, তারপরে 10, তারপরে 13, 16, 19, 22, এভাবে একটি সংখ্যাক্রম বা সংখ্যা শ্রেণী যাচ্ছে। তাহলে চলো এদের এখন সমষ্টি আমরা নির্ণয় করি। এদের সমষ্টিও আমরা খুব সহজে নির্ণয় করতে পারি যদি আমরা এদের একটি বীজগাণিতিক ফর্মুলা পেয়ে থাকি। দেখো এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার পরের সংখ্যাটা হচ্ছে 4, অর্থাৎ একটি জোড় সংখ্যা। তার পরের সংখ্যাটা হচ্ছে 7, অর্থাৎ একটি বিজোড় সংখ্যা। তাহলে দেখো একবার জোড় একবার বেজোড় আরেকবার জোড় আরেকবার বেজোড়, এভাবে কিন্তু পর্যায়ক্রমে সংখ্যাটা এই সংখ্যাক্রমে পরিবর্তন হচ্ছে। তাহলে এদের মাঝে সম্পর্কটা কি? দেখো এদেরকে যদি আমি কিন্তু 2x মাইনাস 1 দিয়ে প্রকাশ করতে পারবো না, কেননা 2x মাইনাস 1 শুধুমাত্র বেজোড় সংখ্যা নির্দেশ করে। তাহলে দেখো যদি এখানে আমরা এই সূত্রটাকে লিখি 3x মাইনাস 1, তাহলে কি হয়? দেখো এখানে যদি x এর ভ্যালু 1 দাও, এই 3x মাইনাস 1 এর ভ্যালু হবে 3 মাইনাস 1 2। তাহলে এই 3x মাইনাস 1 ও কিন্তু আমাদের এই প্রদত্ত সংখ্যা শ্রেণীর সংখ্যাগুলোকে নির্দেশ করে না। তাহলে দেখো আরেকটি বীজগাণিতিক ফর্মুলা হচ্ছে 3x মাইনাস 2। আমি কেন 2 দিলাম? কারণ দেখো যেহেতু 1 মাইনাস 1 দেওয়ার কারণে আমরা 2 পাচ্ছি, আমাদের এখানে 1 দরকার, যেহেতু 1 হচ্ছে এই সংখ্যা শ্রেণীর প্রথম পদ। তাহলে দেখো 3x মাইনাস 2 যদি আমার বীজগাণিতিক ফর্মুলা হয়, x এর ভ্যালু 1 হলে 3 ইন্টু 1 3, 3 মাইনাস 2 হচ্ছে 1। তারপরে দেখো x এর ভ্যালু 2 হলে 3 ইন্টু 2 হচ্ছে 6, 6 থেকে 2 মাইনাস করলে হয় 4। তারপরে দেখো x এর ভ্যালু 3 হলে 3 ইন্টু 3 9, 9 মাইনাস 2 হচ্ছে 7। এই যে দেখো আমাদের এই সংখ্যা শ্রেণী কিন্তু তাহলে 3x মাইনাস 2 এই ফর্মুলাকে অনুসরণ করছে। তাহলে এই ফর্মুলাকে যদি তারা অনুসরণ করে, আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে এই সামেশন বা এই সমষ্টি যদি এখন নির্ণয় করি, তাহলে দেখো
এই যে আমরা সামেশন চিহ্ন আসলাম, সূত্র হচ্ছে থ্রাইস এক্স মাইনাস টু, তাহলে এখানে লিখলাম থ্রি, তারপরে এই যে আলফা দিয়ে ব্র্যাকেট দিলে হয় এক্স, তারপরে মাইনাস টু। এভাবে দেখো থ্রি এক্স মাইনাস টু আমাদের এই ফর্মুলাটা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এক্স এর ভ্যালু এখন কত, এক্স এর ভ্যালু ওয়ান যদি আমরা দিই তাহলে এখানে থ্রি এক্স মাইনাস টু এর ভ্যালু পাই ওয়ান। আবার দেখো এখানে কয়টা পদ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে এক্স এর ভ্যালু ওয়ান থেকে হবে এগারো পর্যন্ত। কেন এগারো, কারণ তিন গুণ এগারো হচ্ছে তেত্রিশ, তেত্রিশ থেকে দুই বিয়োগ করলে হয় একত্রিশ, এবং একত্রিশই হচ্ছে দেখো এই সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যা। তাহলে আমরা এখানে এগারো দিয়ে ইকুয়াল টু দিলে দেখো এই যে যোগফল বের হচ্ছে 176, তাহলে যোগফল হচ্ছে 176 বা 176। তাহলে এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, শুধু ক্যালকুলেটর দিয়ে কি আমরা এই সমষ্টি নির্ণয় করতে পারি? না বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটি শিখেছি, কোন একটি এরকম স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদ সংখ্যা, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। দেখো এখানে প্রথম পদ হচ্ছে এক, তাহলে আমরা এক লিখলাম, তারপরে শেষ পদ হচ্ছে একত্রিশ, তাহলে প্লাস একত্রিশ লিখলাম, দুই দিয়ে ভাগ করলাম, গুণ কয়টি পদ আছে সে পদ সংখ্যা, এখানে যেহেতু এগারোটি পদ আছে তাই আমরা এগারো দিয়ে গুণ করব। এখন দেখো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই ভগ্নাংশটা সলভ করি, দেখো এক যোগ একত্রিশ, তারপর ভাগ দুই, তারপরে গুণ এগারো, এটা দিই এটা দিলেও দেখো এই যোগফল আসলো 176 বা 176, যা কিছুক্ষণ আগে ক্যালকুলেটর থেকে প্রাপ্ত সেই সামেশন চিহ্নের মাধ্যমে উত্তরের সমান, তাহলে এটাও হচ্ছে 176। সুতরাং তোমরা এই সূত্রের মাধ্যমেও একটি স্বাভাবিক সংখ্যার শ্রেণীর যোগফল নির্ণয় করতে পারবে, আবার ক্যালকুলেটরের সাহায্যে সামেশন চিহ্নের মাধ্যমেও যোগফল নির্ণয় করতে পারবে। এখন বন্ধুরা, আমরা যদি সেই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে আবার প্রথম দশটি বেজোড় সংখ্যার যোগফলের এই সংখ্যা শ্রেণীতে ফেরত যাই, তাহলে দেখো এখানে আমাদের যে যোগফলটা আছে, এই যোগফলে কিন্তু আরেকটি প্যাটার্ন আছে। দেখো আমরা করলাম কি, এখানে যে এক তিন পাঁচ সাত এগুলো যোগ আছে, একের সাথে দেখো আমরা একটু সংখ্যাগুলোকে একটু ভাগ করে যোগ করি। ধরো একের সাথে উনিশকে নিয়ে গেলাম, তিনের সাথে সতেরোকে নিয়ে গেলাম, পাঁচের সাথে পনেরো, সাতের সাথে তেরো, নয়ের সাথে এগারোকে নিয়ে গেলাম। অর্থাৎ নয়ের পরের এগারো সংখ্যাটাকে নয়ের সাথে যোগ করব, এগারোর পরের সংখ্যা তেরোকে সাথে সাথে যোগ করবো। একটু জাস্ট দশটা সংখ্যা ছিল, আমরা একে পাঁচটা গ্রুপে ভাগ করে নিলাম। এখন দেখি এদের যোগফল কত। আমরা যদি গ্রুপগুলোর যোগফল বের করি, দেখো এক আর উনিশ যোগ করলে হয় বিশ, তিন আর সতেরো এটা যোগ করলেও হয় বিশ, তারপরে পাঁচ আর পনেরো এটা যোগ করলেও যোগ ফল হয় বিশ, তারপরে সাত আর তেরো যোগ করলেও যোগ ফল হয় বিশ, নয় আর এগারো যোগ করলেও যোগ ফল হয় বিশ। অর্থাৎ এই এক থেকে উনিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে পাঁচটা বিশের সমান, অর্থাৎ বিশ গুণ পাঁচ সমান একশো, যা ইতোমধ্যে আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখেছি যে এই উত্তরটা ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো এখানে একটু প্যাটার্ন আছে, সে প্যাটার্নটা হচ্ছে প্রথম দুইটি বেজোড় সংখ্যা যোগ করো, এক আর তিন যোগ করলে যোগফল হয় চার, চার কিন্তু দুইয়ের বর্গের সমান। আচ্ছা তারপরে দেখো আমরা এখানে এটিকে মার্ক করলাম, তারপরে যদি পরের আরেকটি বেজোড় সংখ্যাকে যোগ করি, অর্থাৎ এক তিন এবং পাঁচ, অর্থাৎ তিনটি বেজোড় সংখ্যাকে যোগ করি, এক আর তিনকে যোগ করলে হয় চার, চারের সাথে পাঁচ যোগ করলে হয় নয়। মজার বিষয় দেখো, নয় কিন্তু আবার তিনের বর্গের সমান, অর্থাৎ প্রথম দশটি বেজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আছে, যে তুমি যতগুলো বেজোড় সংখ্যা যোগ করবা যোগফল হবে সেই সংখ্যার বর্গের সমান। দেখো এই নয়ের সাথে যদি আমরা সাত যোগ করি যোগফল হয় ষোলো, যা এই যেহেতু আমরা চারটা বেজোড় সংখ্যা যোগ করলাম তাই ষোলো হচ্ছে চারের বর্গ। এটা কিন্তু খুবই মজাদার একটি সংখ্যার প্যাটার্ন। তাহলে এখানে দেখো এই যে তিনটি বেজোড় সংখ্যার যোগফল নয়, আবার তিনকে বর্গ করলেও হয় নয়, তারপর চারটি বেজোড় সংখ্যার যোগফল ষোলো, আবার চারকে বর্গ করলেও হয় ষোলো। এভাবে
আমরা এই প্যাটার্নটা যদি খেয়াল করি তাহলে এই প্যাটার্ন অনুসারে লিখতে পারি 10টি বেজোড় সংখ্যার যোগফল 10-এর বর্গ অর্থাৎ 100, যা আমরা ইতোমধ্যে দুইবার দুইটি নিয়মে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে এই উত্তরটি পেয়েছি। তাহলে বেজোড় সংখ্যা সমষ্টির ক্ষেত্রে এটি কিন্তু একটা বিশেষ প্যাটার্ন, যে যতগুলো বেজোড় সংখ্যা যোগ করবা যোগফল হবে সেই সংখ্যার বর্গের সমান, অর্থাৎ ততগুলো অর্থাৎ বেজোড় সংখ্যার সংখ্যক যে সংখ্যা সেটার বর্গের সমান। তাহলে বন্ধুরা এবার আসো আমাদের পরবর্তী টপিকে, দুইটি সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে কিভাবে লেখা যায় সে ব্যাপারে। প্রথমে চলো আমরা দেখে আসি বর্গ সংখ্যা কি। বর্গ সংখ্যা হচ্ছে মূলত কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাই তাদেরকে বলা হয় বর্গ সংখ্যা। যেমন এক এবং এক, এদেরকে এক এবং এক গুণ করলে অর্থাৎ একের বর্গ নির্ণয় করলে সেই বর্গ হচ্ছে এক, অর্থাৎ এক হচ্ছে একটি বর্গ সংখ্যা। তারপরে দুই আর দুই, অর্থাৎ দুইকে বর্গ করলে আমরা পাই চার, চার হচ্ছে একটা বর্গ সংখ্যা। তিন আর তিনকে গুণ করলে হয় নয়, এটি একটি বর্গ সংখ্যা। সেই একইভাবে ষোলো, পঁচিশ, ছত্রিশ, ঊনপঞ্চাশ, চৌষট্টি, একষট্টি, একশো, একশো একুশ, একশো চুয়াল্লিশ, এগুলো এক একটি বর্গ সংখ্যা। তাহলে এই বর্গ সংখ্যাকে দিয়ে কিন্তু আমরা কোনো একটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। তাহলে চলো কয়েকটি উদাহরণ দেখা যাক। যেমন দুই, দুইকে এক যোগ এক লেখা যায়, এক নিজেই একটি বর্গ সংখ্যা, অর্থাৎ এককে বর্গ করলে পাওয়া যায় এক। তাহলে দুইকে আমরা দুইটি বর্গ সংখ্যার যোগফল আকারে কিন্তু লিখতে পারি। তারপর পাঁচকে দেখো, আমরা পাঁচকে এক যোগ চার এভাবে লিখতে পারি, যেখানে একও একটি বর্গ সংখ্যা, চারও একটি বর্গ সংখ্যা। তারপরে আটকে লিখতে পারি চার যোগ চার আকারে, যা দুইটি বর্গ সংখ্যার যোগফল। তারপরে দেখো কিছু কিছু সংখ্যা আছে আবার এমন যাদেরকে দুইভাবে আমরা দুইটি বর্গ সংখ্যার যোগফল আকারে লিখতে পারি। যেমন পঞ্চাশকে লেখা যায় পঁচিশ যোগ পঁচিশ, অর্থাৎ পাঁচের বর্গ যোগ পাঁচের বর্গ। আবার দেখো পঞ্চাশকে এক যোগ ঊনপঞ্চাশও লেখা যায়, অর্থাৎ একের বর্গ যোগ সাতের বর্গ। এভাবে দেখো বন্ধুরা আমরা কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে দুইটি বর্গ সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা এবার চলো আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাজিক বর্গ গঠন। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই ম্যাজিক বর্গটা কি। ম্যাজিক বর্গ হচ্ছে, যদি আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ দেখি, ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটি বর্গ গঠন করতে হবে যাতে সংখ্যাগুলোকে পাশাপাশি উপরে নিচে কোনাকোনি যোগ করলে যোগফল যেন একই হয়। আচ্ছা চলো এটা একটা উদাহরণ দেখে আসি, তাহলে তোমরা এই ম্যাজিক বর্গ সম্পর্কে আইডিয়া পাবা। দেখো এখানে আমরা একটি নয়টি সংখ্যার, যেহেতু এটাকে তিন ক্রমের তাই এখানে তিনটি ঘর, এখানে তিনটি ঘর, তিন ইন্টু তিন মোট নয়টি ঘর আছে। এখন এই নয়টি ঘরে আমাকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন সংখ্যাগুলোকে পাশাপাশি উপরে নিচে কোনাকোনি যোগ করলে যোগফল একই হয়। তাহলে দেখো এই বর্গটা কিভাবে গঠন করব। প্রথমে বর্গের যে একদম কেন্দ্র আছে এই কেন্দ্রে আমরা বসাবো এক থেকে নয়, এই পুরো সংখ্যার একদম মাঝখানের সংখ্যাটা। মাঝখানের সংখ্যাকে সেটা হচ্ছে পাঁচ, তাহলে এই কেন্দ্রে বসবে পাঁচ। তাহলে দেখো এখানে আমরা পাঁচ বসালাম। তারপরে এই যে বর্গর যে কর্ণগুলো আছে না কর্ণারগুলো আছে, সেই কর্ণারের ঘরে যথাক্রমে আমাদের যে জোড় সংখ্যাগুলো অর্থাৎ দুই, চার, ছয়, আট, এই যে চারটি জোড় সংখ্যা আছে সে জোড় সংখ্যা হচ্ছে আমরা পরপর বসিয়ে দেব। দেখো এখানে দুই, এখানে চার, এখানে ছয়, এখানে আট। দেখো দুই, চার, ছয়, আট ভাবে বসিয়ে দিলাম। তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো এক, তিন, সাত আর নয়। তাহলে এখন এখানে উপরে এবং নিচে যে খালি ঘর আছে সেখানে যথাক্রমে নয় আর এক বসাবো এবং বাকি দুইটা ঘরে সাত আর তিন বসাবো। এই যে আমরা পেয়ে গেলাম একটি ম্যাজিক বর্গ। কিভাবে ম্যাজিক বর্গ? দেখো তো আমরা একে যদি এই রো বরাবর যোগ করি, তাহলে দেখো দুই যোগ নয় যোগ চার, দুই আর নয় যোগ করলে হয় এগারো,
11 আর 4 যোগ করলে হয় 15। তারপর দেখো এই মাঝামাঝি বরাবর যোগ করি, 9 যোগ 5 যোগ 1, 9 আর 5 যোগ করলে হয় 14, 14 আর 1 15। তারপর দেখো এই কোণাকুণি যোগ করি, 2 যোগ 5 যোগ 8, 2 আর 5 যোগ করলে হয় 7, 7 আর 8 যোগ করলে হয় 15। অর্থাৎ দেখা যাচ্ছে এর যে কোনো রো, যে কোনো কলাম কোণাকুণি বরাবর যোগ করলে যোগফল হয় 15। তাই একে আমরা ম্যাজিক বর্গ বলি, এবং এই তিন ক্রমের ম্যাজিক বর্গের জন্য ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। অর্থাৎ সংখ্যাগুলোকে, এই বর্গের সংখ্যাগুলোকে সোজাসুজি কোণাকুণি উপরে নিচে যোগ করলে যোগফল হয় ম্যাজিক সংখ্যার সমান, যা 15। আচ্ছা, এবার তাহলে চলো আমরা একটি চার ক্রমের ম্যাজিক বর্গ শিখি। আচ্ছা, তাহলে দেখো যেহেতু এটা চার ক্রমের, তাহলে আমরা এখানে দেখো চারটি ঘর, এখানে চারটি ঘর, মোট 4 × 4 16টি ঘর নিয়েছি। এখন এই 16টি ঘরে 1 থেকে 16 পর্যন্ত আমার সংখ্যাগুলোকে বসাতে হবে, যেন এমনভাবে বসাতে হবে যেন আমরা সংখ্যাগুলোকে যে পাশাপাশি উপরে নিচে কোণাকোণি যোগ করলে যোগফল একই হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেভাবে শুরু করব সেটা হচ্ছে যে প্রথমে এই যে যে ধারের সংখ্যাগুলো আছে, অর্থাৎ যে কর্ণার কর্ণ বরাবর যে ঘরগুলো, এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণ বরাবর ঘরগুলো বাদে বাকি যে ঘর আছে সেই ঘরে 1 থেকে 16 পর্যন্ত ক্রম করলে যে সংখ্যাগুলো বসার কথা, যেমন উপরে 2-3 বসার কথা, এখানে 2-3ই বসবে, এখানে 5 আর 8 বসার কথা, এখানে 5 আর 8ই বসবে, তারপর এখানে 9-12 বসবে, এখানে 13, এখানে 14-15 বসবে। অর্থাৎ এভাবে 1 থেকে 16 পর্যন্ত কর্ণার বা কর্ণ বরাবর সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলোকে আমরা বসিয়ে দিলাম, যা যা ছিল সেভাবে। আচ্ছা, তারপরে যেটা করব, আমাদের পরের কাজটা হচ্ছে যে এই কর্ণ দুইটাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ 1-এর জায়গায় 16, 16-এর জায়গায় 1। তারপরে এই দুটো কর্ণের ক্ষেত্রেও একই হবে, 4-এর জায়গায় 13, 13-এর জায়গায় 7। তারপরে দেখো আমরা এই যে উপাদান 6-এর জায়গায় 11, 11-এর জায়গায় 6 করে দিলাম, তারপরে দেখো এই যে 13 আর 4 চেঞ্জ করে দিলাম, সর্বশেষে 7 আর 10 এভাবে চেঞ্জ করে দিলাম। তাহলে দেখো এই চেঞ্জ করার কারণে আমরা যে বর্গটা পেলাম এটাই হচ্ছে চার ক্রমের একটি ম্যাজিক বর্গ। তাহলে এখানে যদি আমরা যোগফল বের করি, দেখো এই বরাবর যোগফল কত, 16+2+3+13। আচ্ছা, 16 আর 2 যোগ করলে হয় 18, 18 আর 3 যোগ করলে হয় 21, 21 আর 3 যোগ করলে হয় 34। আচ্ছা, এবার চলো এই কর্ণ বরাবর যোগ করি, 16+11+6+1, 16 আর 11 যোগ করলে হয় 27, 27+6 আর 1 যোগ করলে হয় 7, 27 আর 7 যোগ করলেও হয় 34। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগুলোকে কোণাকোণি উপরে নিচে পাশাপাশি যোগ করলে যোগফল শুধুমাত্র হচ্ছে 34। অর্থাৎ এই চার ক্রমের এই ম্যাজিক বর্গটির ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিভাবে খুব সুন্দর একটি প্যাটার্ন খুঁজে পেলাম এই ম্যাজিক বর্গগুলোর মাঝে। এবার আসো বন্ধুরা, আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যেই বিষয়টা বা টপিকটা সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এবং দেখা যায় যে আমাদের অনুশীলনীর বেশিরভাগ সমস্যায় এই জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আছে। তাহলে জ্যামিতিক প্যাটার্নটা কি, দেখো এখানে আমরা একটি ইংরেজি 4 ডিজিট বা 4 সংখ্যাটা দেখতে পাচ্ছি। এখন এই 4-এর সাথে যদি, এখানে দেখো 4টি কাঠি আছে, 1, 2, 3, 4, তাই আমরা এখানে 4 সংখ্যাটা লিখলাম। আমরা যদি এখন দেখো তো এখানে আরো 3টি কাঠি যোগ করি, দেখো এখানে এই 1, 2, 3টি কাঠি যোগ করলাম, তাহলে 3টি কাঠি যোগ করলে মোট কাঠির সংখ্যা হয় 7, ঠিক আছে। তারপর আরো 3টি কাঠি যোগ করলাম, অর্থাৎ আমরা একই রকম প্যাটার্ন কিন্তু বারবার যোগ করছি। দেখো এখানে আরো 3টি কাঠি যোগ করলে যোগফল এখন হলো টোটাল 10। তাহলে এই যে যে সংখ্যাগুলো আমরা দেখলাম যে হচ্ছে 4, তারপরে আরো 3 যোগ করলে 7, তারপর আরো 3 যোগ করলে 10, এগুলোর মধ্যে কিন্তু একটা জ্যামিতিক প্যাটার্ন আছে। কি প্যাটার্ন, দেখো যতগুলো প্যাটার্ন এই যে এই 3টা কাঠের প্যাটার্ন আমি পাবো, সেটাকে যদি আমি ক দিয়ে চিহ্নিত করি, এখানে 3টি কাঠের প্যাটার্ন আছে, তাই 3×ক+1, অর্থাৎ টোটাল হয় 10। এই 10ই হচ্ছে দেখো আমার মোট কাঠির সংখ্যা।
অর্থাৎ এখানে এই বীজগাণিতিক সূত্রের মাধ্যমে আমরা এই জ্যামিতিক প্যাটার্নের প্রতিটি উপাদানকে কিন্তু একটি ফর্মুলা দিয়েই প্রকাশ করতে পারবো, ঠিক যেমনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমাদের যে সামেশন অপারেটরের মাধ্যমে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তাহলে এটা কিভাবে আসলে বের হয়, দেখো এখানে থাকে তিনটা কাঠি, এখানে থাকে তিনটা কাঠি, এখানে থাকে চারটা কাঠি, চার কে আমরা তিন যোগ এক লিখতে পারি, তাহলে মোট কাঠির সংখ্যা হবে তিন যোগ তিন যোগ তিন, তিন প্লাস তিন প্লাস তিন প্লাস এক, এই তিন প্লাস তিন প্লাস তিন কে আমরা তিন গুণ তিন লিখতে পারি, অর্থাৎ তিন গুণ যতগুলো এই জিওমেট্রিক প্যাটার্ন হবে সেই প্যাটার্ন সংখ্যা, এই জন্য এটাকে আমরা তিন ক প্লাস এক এভাবে সাধারণভাবে প্রকাশ করতে পারি। তাহলে চলো আরেকটি জ্যামিতিক প্যাটার্ন দেখে আসি। এখানে দেখো সাতটি কাঠি আছে মোট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাই এখানে আমরা সাত লিখলাম। এখন এই সাতটি কাঠির সাথে আমরা এই প্যাটার্নটা যদি রিপিট করি, দেখো এখানে তাহলে কতগুলো নতুন কাঠি যোগ করলাম, এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা নতুন কাঠি যোগ করলাম, যোগফল হলো সাত আর পাঁচে বারো। তারপর আরো পাঁচটি কাঠি যদি আমরা যোগ করি, দেখো এই এক দুই তিন চার পাঁচ, আরো পাঁচটি কাঠি যদি আমরা যোগ করি যোগফল হয় মোট সতেরো। তাহলে এখন যেটা দাঁড়ালো, দেখো এটাকে এটাকে লিখতে পারি পাঁচ, এখানে আছে পাঁচ, এখানে আছে সাত, সেই সাতকে পাঁচ প্লাস দুই কিন্তু লিখা যায়। তাহলে বলতো বন্ধুরা, এখানে আমরা জ্যামিতিক প্যাটার্ন বের করার জন্য দেখো এই সতেরোকে লিখতে পারি পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ দুই, অর্থাৎ এখানে তিন গুণ পাঁচ যোগ দুই, এই তিন কিন্তু হচ্ছে দেখো তো এই জ্যামিতিক প্যাটার্নের সংখ্যা, অর্থাৎ এখানে দেখো তিনবার এই প্যাটার্নটা রিপিট হয়েছে। তাই আমরা একে সাধারণভাবে বীজগাণিতিক যে ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে পাঁচ ক যোগ দুই। এই পাঁচ ক যোগ দুই হচ্ছে এই জ্যামিতিক প্যাটার্নের সূত্র। তাহলে বন্ধুরা, জ্যামিতিক প্যাটার্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি এই প্যাটার্নের সূত্রটা নির্ণয় করতে। এই সূত্র নির্ণয় করলে তুমি তোমাকে যতগুলো প্যাটার্নই দিক না কেন সেখানে কাঠির সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে পারবে। তাহলে বন্ধুরা চলো এবার আমরা আমাদের অনুশীলনীর বহু নির্বাচনের প্রশ্নগুলো সমাধান শুরু করি। তাহলে অনুশীলনীর প্রথম যে বহু নির্বাচনের প্রশ্ন সেটা হচ্ছে বলেছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এই তিনটার কোনটি সঠিক। তাহলে আমরা যদি তিন ক্রমের ম্যাজিক বর্গটা এখানে ছবিতে নিয়ে আসি, দেখো ম্যাজিক সংখ্যা হবে পনেরো। হ্যাঁ ম্যাজিক সংখ্যা পনেরো, কারণ এই ম্যাজিক বর্গের উপরে নিচে পাশাপাশি যোগ করলে যোগফল সবসময় পনেরো হতো, তাহলে এটা সঠিক। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ। হ্যাঁ কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হচ্ছে পাঁচ, তাহলে এটাও সঠিক। তারপর ক্ষুদ্র বর্গগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। যেহেতু এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গ বলেছে, তিন ক্রমে থাকে এক থেকে নয় পর্যন্ত, এক থেকে পনেরো পর্যন্ত থাকে না, তাই এটা সঠিক নয়। তাই সঠিক উত্তর হচ্ছে এক ও দুই। তাহলে আমরা অনুশীলনীর প্রথম বহু নির্বাচনের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার চলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে, যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন এই সমস্যাটি বা অবজেক্টিভটির সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে যোগ করে নয় দিয়ে ভাগ যায় নাকি সেটা চেক করে দেখার। তাহলে আমরা যদি এখন এই অপশনগুলোকে চেক করি, দেখো প্রথম অপশনটা কত, বাহান্ন যোগ পঁচিশ, এই যে বাহান্ন যোগ পঁচিশ, এই সংখ্যাটা কি নয় দ্বারা ভাগ যায়? দেখো নয় দিয়ে ভাগ করলাম, এই যে নয় দিয়ে ভাগ করলাম, দেখো নয় দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ যাচ্ছে না, এখানে একটা দশমিক উত্তর চলে আসছে, তাই এটা উত্তর হবে না। এবার পরবর্তী দেখি, পরবর্তী যেটা হচ্ছে পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ, আচ্ছা এটা কি নয় দিয়ে ভাগ যায়? দেখো নয় দিয়ে আমি ভাগ করে দেখি, না এটাও নয় দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে গ দেখো চারশো বারো যোগ দুইশো চৌত্রিশ, এটা যোগ করলে যোগফল হয় ছয়শো ছেচল্লিশ, এটাকে নয় দিয়ে ভাগ করলেও ভাগ যাচ্ছে না। তাহলে সর্বশেষ যে উত্তর এই যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই সমস্যার সমাধান। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে নয় 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 অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিত রাশির শততম পদ, অর্থাৎ এখানে কয়ের মান বা কয়টি পদ আছে সে মানটা একশো ধরতে হবে। তাহলে একশো ধরে আমরা যদি এখন এই অপশনগুলোকে চেক করি,
তাহলে কোন অপশনটি সঠিক তা আমরা পেয়ে যাব। দেখো 99 ক যোগ 1, এখানে যদি আমি ক এর ভ্যালু 100 বসাই তাহলে 99 9900 যোগ 1 9901 হবে, যা 9999 এর সমান না, তাই এটা উত্তর হবে না। দ্বিতীয় উত্তর হচ্ছে 99 ক মাইনাস 1, 99 ক প্লাস 1 হচ্ছে এটা, মাইনাস 1 হলে সেটার উত্তর হবে হচ্ছে 9900 মাইনাস 1, অর্থাৎ সেটা হবে 9899, যা 9999 সমান না, তাই এটাও আমাদের উত্তর নয়। তারপরে দেখো ক স্কয়ার যোগ 1, অর্থাৎ 100 কে বর্গ করে তার সাথে 1 যোগ করব, 100 কে বর্গ করলে হয় 10,000, এটার সাথে 1 যোগ করলে হয় 10,001, এই যে 10,001, কিন্তু এটাও তো তাহলে মানছে না, তাহলে অবশ্যই এই শেষের উত্তরটাই হবে সঠিক, সেটা হচ্ছে 10 কে বর্গ করে 1 বিয়োগ, 10 কে বর্গ করলে হয় 10,000, এখান থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 9999। সুতরাং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা সর্বশেষ এখানে যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে বলেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, অর্থাৎ এখানে যদি 1, 3, 5 এভাবে তিনটা বিজোড় সংখ্যা থাকে এদের যোগফল হবে কত, আমরা বলেছি 3 এর বর্গ বা 9। তাহলে ক সংখ্যক বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি যোগফল হবে ক এর বর্গের সমান। আচ্ছা এবার যে অবজেক্টিভটা বলেছে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে বের করা যাবে, যেই 2টি বর্গের যোগফল আকারে আমি 2টি উদাহরণ দেখিয়েছিলাম কয়েকটি, এবার আসো 1 থেকে 100 পর্যন্ত কয়টি আছে তা নির্ণয় করি। এই যে দেখো এখানে আমরা একটা ছক লিখলাম, এই ছকে আমি করেছি কি দেখো প্রথমে 4 এর বর্গ 5 এর বর্গ 6 এর বর্গ এইভাবে লিখেছি, আবার এই দিকেও 1, 2, 3, 4 ইত্যাদি বর্গ লিখছে। এখন আমি করব কি, এই মাঝখানের ঘরগুলোতে দেখো এই 1 আর 1 যোগ করলে 2 হয়, এই মাঝের ঘরগুলোতে উপরে যে সংখ্যা এবং বামে যে সংখ্যা আছে তার যোগফলটা বসাবো। তারপর দেখো 1 আর 4 এখানে যোগ করলে হবে 5, 1 আর 9 যোগ করলে হবে 10। এভাবে আমরা যদি ছকটা পূরণ করি, দেখো প্রথম রোটা আমরা পূরণ করে ফেললাম, তারপরে দেখো এভাবে প্রথম রোতে দেখো 1 থেকে 100 মধ্যে কিন্তু এখানে 101 আসছে, যা 100 উপরে, তাই এটা আমাদের লিস্টে থাকবে না। ঠিক একইভাবে এভাবে দ্বিতীয় এই শ্রেণীরও হচ্ছে আমরা বা রোয়ের হচ্ছে আমরা যোগফল বের করি, এখান থেকেও একটি পদ বাদ গেল। এভাবে আমরা যদি সব যোগফলগুলো বের করি এবং বের করে 100 বড় টার্মগুলো বাদ দিই, তারপরে দেখো কিছু ডুপ্লিকেট টার্ম আছে, 5 এখানে একবার এখানে একবার, 10 এখানে একবার এখানে একবার, 17 এখানে একবার এখানে একবার, 13 এখানে একবার এখানে একবার, 20 এখানে একবার এখানে একবার, 19 বা 29 এখানে একবার 29, অর্থাৎ এভাবে প্রায় অর্ধেক সংখ্যা হচ্ছে রিপিট আছে, তাই রিপিট সংখ্যাগুলোকে আমরা বাদ দিলাম। এবং 50 হচ্ছে দেখো এখানেও 50 আছে, এটাও একটা রিপিট, 85 আছে এখানেও দেখো 85 আছে, এটাও একটা রিপিট, অর্থাৎ এই 50 এবং 85 হচ্ছে এমন 2টি সংখ্যা যাদেরকে দুইভাবে 2টি বর্গ সংখ্যা যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে বাকি যে সাদা ঘরগুলো আছে সেগুলো হচ্ছে 1 থেকে 100 মধ্যে এমন সংখ্যা যাদেরকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এখানে যদি আমরা গুণি গুণ করলে থাকে 35টি সংখ্যা। আচ্ছা তাহলে এবার যে প্রশ্নটি চেয়েছে যে উদ্দীপকের 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও, এটা একটা ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গের মাঝখানে আছে ক, তাহলে ক এ কত বসবে, আমরা জানি ম্যাজিক বর্গে একটি 3x3 ম্যাজিক বর্গে মাঝখানে সাধারণত 5 বসে, এখন যেহেতু এখানে সংখ্যাগুলো 11 থেকে বড় এবং 19 থেকে ছোট, তাই এখানে হবে ক এর জায়গায় হবে 15। তারপরে বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, যেহেতু আমরা এখানে 15 দিয়েছি যে কোনো একদিকে যোগ করব, আমরা 12, 19 আর 14, 12, 19 আর 14 এটা আমাদের যোগ করতে হবে। এখন দেখো আমরা যদি 12, 19 আর 14 এরকম যোগ করি যোগফল বের হয় 45, তাহলে ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 45, তাহলে এই প্রবলেমের সলভ হয়ে গেল। এবার সর্বশেষ যে নৈর্ব্যক্তিক প্রশ্ন অনুশীলনী থাকছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 3টি বিজোড় মানে 1+3+5, এদের যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এদের যোগফল হচ্ছে 9
যা একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই এটা সঠিক। এদের যোগফল হচ্ছে একটা বিজোড় সংখ্যা, হ্যাঁ এটাও সঠিক। এদের যোগফল একটি মৌলিক সংখ্যা, না এটা সঠিক না, নয় কোনো মৌলিক সংখ্যা না, কেননা নয়ের একটি গুণনীয়ক হচ্ছে তিন। কাজেই এখানে প্রথম সঠিক উত্তরটি হচ্ছে এক এবং দুই। এই হচ্ছে বন্ধুরা আমাদের অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান। বন্ধুরা এবার আসো আমরা অনুশীলনীর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। এখানে দিয়াশলার কাঠি দিয়ে নিচের ত্রিভুজ প্যাটার্নগুলো তৈরি করেছে। প্রথম চিত্রে একটি ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে এই ত্রিভুজের পাশে আরেকটি ত্রিভুজ, তৃতীয় চিত্রে এই ত্রিভুজের পাশে আরো দুইটি ত্রিভুজ। তাহলে এখন প্রথম প্রশ্ন করেছে চতুর্থ চিত্রে দিলাশয়ের কাঠির সংখ্যা কত। তাহলে চতুর্থ চিত্রটা হবে ঠিক এখানে আরেকটি ত্রিভুজ যোগ করা, তাহলে মোট কাঠির সংখ্যা হবে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9। তাহলে এই প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেল। তাহলে এই যে দেখো, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র, এটা চতুর্থ চিত্র, মোট কাঠির সংখ্যা হচ্ছে 9। আচ্ছা তারপরে প্রশ্নটি হচ্ছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবা, অর্থাৎ আমাদের এদের একটি সাধারণ ফর্মুলা বের করতে হবে। দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে 3, এখানে তিনটি কাঠি আছে, পরের সংখ্যাটি হচ্ছে 5, তারপরে এখানে আমরা দুইটি কাঠি যুক্ত করেছি, তাহলে এখানে লেখা যায় 5 হচ্ছে 3-এর সাথে 2 যোগ করা, তারপর এখানে হচ্ছে 7, অর্থাৎ আরো 2 যোগ হয়েছে, অর্থাৎ যতগুলো প্যাটার্ন যোগ হচ্ছে সবগুলোর সাথে 2 করে যোগ হচ্ছে, এবং প্রথম রাশিটা হচ্ছে 3, তাহলে এটাকে লেখা যায় 3+2+2, এই 3কে আবার লেখা যায় 2+1+2+3, তাহলে এখানে হচ্ছে তোমার 3টা 2 এবং সাথে 1 যোগ, যেহেতু 3টা হচ্ছে এখানে প্যাটার্ন আছে তাই একে 2 দিয়ে গুণ করে সাথে 1 যোগ, অর্থাৎ এই ক্ষেত্রে প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো তা হচ্ছে 2ক+1। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে, 4 যদি জি করে, ক এর মান যদি 4 দিই তাহলে 8+1=9 এটা হবে। তাহলে এইভাবে 2ক+1 ফর্মুলার মাধ্যমে আমরা এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কয়টি দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন। যেহেতু আমরা এই সূত্র জেনে গিয়েছি, তাহলে ক এর মান যদি আমরা 100 ধরি তাহলে 2কে 100 দিয়ে গুণ করলে হয় 200, 200 সাথে 1 যোগ করলে হয় 201, অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে 201টি ম্যাচের কাঠি প্রয়োজন। তাহলে এভাবে আমরা বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু করে ফেললাম। এবার আসো আরেকটি সৃজনশীল প্রশ্নের ব্যাপারে আলোচনা। দেখো এখানে 5, 13, 21, 29, 37 এভাবে একটি সংখ্যা শ্রেণী দিয়েছে। এখন বলেছে যে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমরা জানি 29কে লেখা যায় 25+4 এভাবে, অর্থাৎ 29 হচ্ছে 5 বর্গ + 2 বর্গ, এবং তারপরে আসে 37, 37কে আমরা 1+36 আকারে লিখতে পারি, যেখানে 1 ও একটি বর্গ সংখ্যা, 36 একটি বর্গ সংখ্যা, তাহলে 1+6 বর্গ, এটা হচ্ছে আমাদের এই প্রথম প্রশ্নের সমাধান। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সংখ্যাটা দেয়া আছে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত। 37এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, এভাবে লেখার ফলে দেখি আমরা মিলে ফেললাম। তারপরে 29এর কাছাকাছি পূর্ণবর্গ হচ্ছে 25, তাই আমরা 25 লেখার ফলে আমরা মিলিয়ে ফেললাম। এভাবে তোমরা যদি কোনো সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলে, তোমরা সেই সংখ্যার কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা বের করবা, এবং তার সাথে কিছু ক্যালকুলেশন করে দেখলেই হবে যে কোন সম্পর্কটি তোমরা খুঁজে পাও। আচ্ছা খ নম্বর বলেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন অবশ্যই আমাদের এই সংখ্যা শ্রেণীর প্যাটার্ন বের করতে হবে। দেখো দ্বিতীয় যে প্রশ্নটি বলেছে যে আমাকে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই এই তালিকার আমার একটি প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 5, তারপরে 13, তারপরে 21, তারপরে 29, তারপরে 37। 5, 8, 13 এদের যদি আমি বিয়োগফল বের করি, বিয়োগফল হয় 8, 21 আর 13 এদের মাঝেও বিয়োগফল কিন্তু 8, তারপরে 29 আর 21 এদের মাঝেও বিয়োগফল হচ্ছে 8, অর্থাৎ এই সংখ্যা শ্রেণীর পরপর দুটো পদের বিয়োগফল হচ্ছে 8। তাহলে
এই 37 এর পরবর্তী চারটি সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে 37 এর সাথে 8 যোগ করতে হবে, 8 যোগ করে পাই 45, তারপরে সংখ্যাটা হবে 45 এর সাথে 8 যোগ, অর্থাৎ যোগফল 53, তারপরে পরে সংখ্যাটি হবে 53 এর সাথে 8 যোগ অর্থাৎ 61, তারপরে সংখ্যাটি হবে 61 এর সাথে 8 যোগ অর্থাৎ 69, তাহলে এই যে 45 53 61 এবং 69 এই কয়টি হচ্ছে এই খ প্রশ্নের উত্তর। তাহলে আমরা এই খ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে এবার চলো আমরা এই লাইভ ক্লাসের সর্বশেষ যে সমস্যাটা সেটা আলোচনা করি। সেখানে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখন 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য আমার এই শেষ সংখ্যাটা তো প্রয়োজন, কারণ সূত্রে শেষ সংখ্যাটা বসাতে হয়। কাজে শেষ সংখ্যাটা আমরা প্রথমে নির্ণয় করি। তাহলে চলো, এখানে বলেছে যে প্রথম পদটা হচ্ছে 5, তারপরে 13, তারপরে 21, অর্থাৎ এদের মাঝে পার্থক্য হচ্ছে 8। তাহলে আমরা এই যে এই সংখ্যাগুলো যে একটা সাধারণ বীজগাণিতিক ফর্মুলা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে, দেখো যেহেতু তাদের পার্থক্য 8, 8 ক, তারপরে দেখো আমার যদি ক এর মান 1 হয় তাহলে আমরা পাই 8, কিন্তু আমার দরকার হচ্ছে প্রথম পদ 5, তাহলে সেখান থেকে আমরা 3 বিয়োগ দিব। তাহলে এই 8 ক মাইনাস 3 হচ্ছে এই প্রদত্ত উদ্দীপকের সংখ্যা শ্রেণীটির একটি সূত্র। তাহলে এখানে দেখো আমরা যদি ক এর মান 2 ধরি, 8 দুগুণ 16, 16 থেকে 3 বিয়োগ করলে হয় 13, যা এই সিরিজের পরবর্তী সংখ্যা। তাহলে আমরা কিন্তু এখন ইজিলি 50তম পদ বের করতে পারবো। তাহলে 50তম পদ হচ্ছে 8 গুণ 50 মাইনাস 3, 8 গুণ 50 হচ্ছে দেখো 8 আর 0 গুণ করলে হয় 0, 8 আর 5 গুণ করলে হয় 40, অর্থাৎ 400 মাইনাস 3 অর্থাৎ 397 হচ্ছে আমাদের সর্বশেষ পদ। তাহলে প্রথম পদ যদি 5 হয় সর্বশেষ পদ হচ্ছে 397 ডিভাইডেড বাই 2 ইনটু মোট পদ সংখ্যা হচ্ছে 50, এটাই হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটরের সাহায্যে এই যোগটা করি, দেখো এখানে আমরা ভগ্নাংশ চিহ্ন দিয়ে 5 যোগ 397 397 তারপরে ডিভাইডেড বাই 2 তারপরে ইনটু পদ সংখ্যা, পদ সংখ্যা যেহেতু 50 তাই আমরা এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিলে দেখো 100050, 100050 এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাই হচ্ছে আমাদের তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তাহলে বন্ধুরা এই সৃজনশীল প্রশ্ন আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু বুঝে গেলা যে আমাদের এই অধ্যায়ে জ্যামিতিক প্যাটার্ন এবং নাম্বার সিরিজের প্যাটার্ন গুলো বের করাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। তাহলে ধন্যবাদ বন্ধুরা এই লাইভ সেশনে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী লাইভ সেশনে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।